নমস্কার, আমার নাম হচ্ছে অনির্বাণ গোস্বামী। আজকে আমি আপনাদের গণেশজির একটা গল্প শোনাতে যাচ্ছি। একবার যে ছিল শিব ঠাকুর আর পার্বতী মাকে কুবের ঠাকুর থেকে একটা ইনভিটেশন আসে। তো ওরা বলে আমরা তো যেতে পারবো না, তো গণেশজিকেই ওরা পাঠিয়ে দেয়। যখন গণেশজি ওখানে কুবের ঠাকুরের মহলে পৌঁছে, তখন কুবেরজি বলে কি, দেখো গণেশজি, আমার কাছে হীরা আছে, ডায়মন্ড আছে, সোনা আছে, পুরো জিনিস আছে, সোনার বালি আছে, সব আছে। আমি কত, আমি দেখো আমার কাছে পুরো সোনার মহল আছে। তারপরে গণেশজিকে ভেতরে নিয়ে যায় উনি। ওরপরে গণেশজিকে যখন ভেতর নিয়ে যায়, গণেশজি লাগে অনেক ভুক, তো উনি খেতে বসে যায়। খেতে বসে যায়, তারপরে ঘপ ঘপ করে পুরো মহলের খাবার খেতে থাকবে, মিষ্টি খেতে থাকছে, পুরো খাবার খেতে থাকছে। ওনার পুরো যেও খাবার বানানো হয়েছিল পুরো খেয়ে ফেলেছে, কিচ্ছু বাঁচেনি আর খাবার জন্য। ওপরে উনি বাউস খাচ্ছে, চেয়ার খাচ্ছে। ওপরে বলে, কুবের, আমার তো পেট ভরেনি, এখন আমি তোমাকে খেতে যাব। তো কুবের বলে, না না, আমি, তুই তো ছোট বাচ্চা, আমাকে কেমনি খাবি তুই। তারপরে উনি পালাতে পালাতে যায় কৈলাস পর্বতে, আর গণেশজিও পেছনে আসতে থাকে। তারপরে বলে কুবেরজি, ঠাকুর আমাকে বাঁচাও গণেশজি থেকে, ও আমাকে খেয়ে ফেলবে। তো পার্বতী মা সব জানে কি গণেশজির ভুকু কেমনি মিটাতে হবে, তো উনি একটু ক্ষীর বানিয়েছে, ইয়াম্মি ইয়াম্মি ক্ষীর। যখন গণেশজি কৈলাস পর্বতে পৌঁছিয়েছে, তখন ইয়াম্মি ইয়াম্মি ক্ষীরের গন্ধ শুঙ্গে বললো, মা একটু খাবি দেবে ক্ষীর? তো এক চামচিতেই গণেশজি পেট ভরে গেছে। ওপরে বলে, ঠাকুর আমার থেকে একটা ভুল হয়ে গেছে, আমাকে এমনি করা উচিত ছিল না। তো ওপরে কুবেরজি চলে যায় নিজের মহলের দিকে, আর গণেশজি ওখানেই থাকে। তো এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি, যেটা হচ্ছে কি, আমাদের কোন সময় যে জিনিসটা আমাদের কাছে আছে আর অন্ধদের কাছে নেই, ওটা আমাদের শো অফ করতে হয় না। ধন্যবাদ আমার গল্প শোনার জন্য।